হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, বসে পড়েছি সকাল সকাল কী সব নিয়ে। এই যে কালকে নিয়ে এসেছে পটল, সাইজগুলো দেখেছো পটলের, আর সাথে এনেছে শশা। শশা কালকে রাতে খাওয়া হয়েছে, তো তিনটে বাকি রয়েছে। তো যাই হোক, এই যে পটল এনেছে আর সাথে কালকের পেঁপেটা তো রয়েছে, আর পটল মানেই তো আলু। তো চলো, বাজারও তো কমপ্লিট হয়ে গেছে, কী বাজার নিয়ে এসেছে দেখি মাছ বাজার দিয়ে। তো চলো, দুটো প্যাকেট রয়েছে। প্রথমে এই ছানাটা ঢালি। এই দেখো কি এনেছে, রুই মাছ নিয়ে এসছে। এই দেখো লেজা পুটি বাবা, কি ছোট ছোট টুকরো করেছে। এক একদিন এমন টুকরো করে, বড় 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 বড়, আর এক একদিন ছোট্ট ছোট্ট। তো যাই হোক, মাথা দিয়ে এটা। তো এই হচ্ছে রুই মাছ, তাই তো? আর এখানে রয়েছে কি দেখো, ও বাবা পটল এনেছে, তাই জন্য হিসাব করে আবার চিংড়ি মাছও নিয়ে এসছে। ও কি লাগছে, চিংড়িগুলো কিন্তু দারুণ সাইজ। এই দেখো দারুণ সাইজ। তো এই যে দু রকমের মাছ, এই যে লেজা, এই যে লেজা, তো রুই আর চিংড়ি। চিংড়িটা তো ছাড়াতে হবে, রুইটা তো কেটেই দিয়েছে। তো চলো, মাছটা আগে পরিষ্কার করে নিই, তারপরে আসছি পটল পটল কাটাকুটি করবো কি করবো, তো দেখতে থাকো। বন্ধুরা, এই যে পটল কাটতে বসে গেছি। কি সুন্দর পটলগুলো, দারুণ পটল। এখন ভেতরটা দেখা যাক, খুব পাকা না কাঁচা, কিন্তু শক্ত আছে। নরম হলে শুনেছি ভেতরটা পাকা হয়, টাটকা পটল। তো চলো পটলটা কাটি। পটল চিংড়ি হবে, এই দেখো কচ্ছি পটল, একদম সুন্দর কিন্তু পটলটা। কালকে যখন ও রাতে এনেছে বলছে, আরো দেখতে হেভি সুন্দর লাগছে। আমি তো সকালবেলা বাজার করেছি এটা, কালকে সকালে করলাম। হ্যাঁ, আমি রাতে করেছি নাকি? ও কালকে দিনের বেলা কাজে যাওয়ার সময় করে রেখেছি। হ্যাঁ, যাওয়ার সময় আমি নিয়ে গেছি পটল আর শশা, রাতে আমি কিছু পাইনি। তো যাওয়ার সময় করেছে, আমি তো ভেবেছি রাতে নিয়ে এসছে তো আমার কাছে, ও তো দুপুরে তো বাড়ি আসে না, খাবার নিয়ে যায়। আমি তাই ভেবেছি, মনে হয় সে রাতেরবেলা কাজ দিয়ে আসার সময় করেছে। না না, তো সেই বিষয়ে কোনো কথা হয়নি, এখনই তোমাদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম। তো এই পটলটা একটু পাকা পাকা, আমার তো এটা খুব ভালো লাগবে পটল, যত বড় সাইজ তত বড় পাকা। তো যাই হোক, এখন পটল কাটা চলছে। পটল কেটে আবার পেঁপেও সিদ্ধ দিতে হবে। তো চলো, ঘড়ির কাঁটায় বাজতে যায় 10টা 10টা, ছোপো ছোপো করছে। পটলটা কেটে নিই, তারপরে আলু টালু সব রেখেছি, কাটাকুটি করব। সবজি সেরকম আজকে কিছু নেই অতটা, দেখতেই পেলে মাছ রয়েছে। তো চলো পটলগুলো সব কেটে নিই, সবগুলো করবো না, ভাবছি দু চারটে রেখে দেবো, ভাজা খেতে পারবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে পটল আলু সব কেটে নিয়েছি। দেখো পটল কটা রেখে দিলাম, কেন অনেকগুলো পটল হয়ে যাবে, তো কর্তা মশাই তো জানোই খেতে চায় না, আমাদের যে খাওয়াবে আর কারা। তো যাই হোক, পটল রেখে দিলাম, আর এই যে এখন টমেটোর মুন্ডুগুলো কেটে কেটে জলের মধ্যে রাখছি। আলু দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ সব রেখেছি। এই যে পেঁপেও অর্ধেক, মানে অর্ধেকের আবার অর্ধেক রেখে দিলাম, কোনো অতটা লাগবে না, এইটাতে জাস্ট সেদ্ধ দেব। তো সবজি সেরকম আর সেরকম কিছুই নেই, কাটাকুটি কমপ্লিট। নিরামিষ দিনে একটু সবজির ভাগটা বেশি থাকে, আমিষের দিন মাছ হলে আর কিছু লাগে, মাছ বা মাংস যাই হোক না কেন। তো চলো পেঁপেটা কেটে নিই, তারপরে এই আদা রসুন ছাড়িয়ে ঠাড়িয়ে একদম রান্না বান্না শুরু করে দেবো। ওদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো, একদম সরাসরি রান্নায় চলে যাবো, কীভাবে কী রান্না করি না করি। এই দেখো ভাত কিন্তু হয়ে গেছে, এবারে গট দিয়ে দেবো, আর এ দিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ। তো চলো এরপরে কী করি তোমার সাথে শেয়ার করব। তো এখান থেকেই আজকে রান্নার ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকো। বন্ধুরা, এই দেখো পটলটা সুন্দর করে ভেজে নিলাম, একটু সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পটল চিংড়ি করব, তার জন্য প্রথমে পটলটা ভেজে নিলাম। তো চলো, পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে তরকারিটা বসাবো। তো চলো নাবিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা, এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, রুই মাছ ভাজা হচ্ছে দিয়ে, আর এদিকে জিরে ফোড়ন দিয়ে সামান্য হলুদ দিয়ে আলু পটল চিংড়ির আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে মশলাপাতি একে একে দেবো। চলো আলুটা সুন্দর করে ভাজাভাজি হোক, আর এদিকে মাছটা একটা ভাজা হোক, তারপরে উল্টে দিয়ে আর একটু ভেজে নেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, এরকম মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম।
এই যে আরেক দফায় বসিয়ে দিয়েছি। আজকে মাছের দেখো টুকরো টুকরো ফিঙ্গি করেছি, মানে চিলি ফিস হবে। এ কি বলবো, যেমন মাছওয়ালা তেমন যে আনতে গেছে, পেটিগুলো টুকরো টুকরো করেছে, মাছগুলো টুকরো টুকরো করেছে, কি অবস্থা। মাছের টুকরো দেখলে মনে হয় যেন হাঁস খায়। তো চলো মাছগুলোকে ভেজে নিয়ে আর কি বলবো। বন্ধুরা দেখো লবণ হলুদ আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো চলো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। কাঁচা লঙ্কা বাটা দিইনি, কাঁচা লঙ্কা চিরেই দেবো, যেহেতু বলছি মেয়েটা একটু খাওয়া আস্তে আস্তে শিখছে, সেই জন্য খুব বেশি ঝাল হয়ে গেলে ওর খেতে অসুবিধা হয়ে যায়, ঝোল ঝোল খাওয়া একটু একটু খায় এখন। তো যাই হোক মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, যেহেতু চিংড়ি মাছ দেবো, যেটা পেঁয়াজ রসুন কিছুই কিন্তু দিলাম না। তো চলো সুন্দর করে একটু কষিয়ে নিই, তারপর একটু কাঁচা লঙ্কা ফেলে দেবো আর পরিমাণ মতন জল দেবো। ও হ্যাঁ টমেটোটা দিতে ভুলে গেছি, দাঁড়াও টমেটোটা দিয়ে নিই। এই টমেটো। তো চলো এখন সুন্দর করে কষিয়ে নিই, তারপরে কিন্তু পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা সুন্দর করে কষিয়ে এবার কিন্তু পটলটাও দিয়ে দিয়েছি। তো পটলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো চলো এবার কিন্তু জল দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য। আলু কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো চলো জল দিয়ে দিলাম, এবার কিন্তু আলুটাকে সুন্দর করে সিদ্ধ করে নেবো, তারপরে এতে চিংড়ি মাছ দেবো। তো চিংড়ি মাছটা এখনও ভাজা হয়নি, ভাজবো। তো চলো এটাকে একটু মানে কী বলে সিদ্ধ করে নিই আলুটা। চিংড়ি মাছ তো লাস্টের দিকেই দেয় অবশ্য, তবে কিন্তু এটা কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিই, একদম হালকা নর্মালভাবেই করছি। তো চলো আলুটা সিদ্ধ হোক, তারপরে চিংড়ি মাছটা ভেজে দিয়ে দেবো। তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এবার দেখো ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো লবণ আর হালকা একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভাজবো, খুব বেশি শক্ত ভাজ মানে ভাজলে শক্ত হয়ে যায়। তো চলো চিংড়ি মাছটা ভেজে নিই, তারপরে মাছের ঝালটা করবো। আর ওদিকে তো আলু পটল সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হওয়ার পর তারপরে মানে চিংড়ি ভাজাটা দিয়ে দেবো। তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা, এই যে রুই মাছের ঝাল করবো, সের জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হলে তারপরে এতে মানে অনেকটাই ভাজা হয়ে গেছে। চলো এবারে টমেটোটা দিয়ে দিই, টমেটো আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, যা ঝাল উঠবে উঠবে। খুব একটা ঝাল এখন আমরা কেউ খাচ্ছি না, সেই জন্য ফাটিয়েই বেশিরভাগ খাচ্ছি। তো চলো টমেটোটা একটু নরম হোক, তারপরে এতে মশলাপাতি দেবো। আর এইদিকে দেখো আলু পটলের তরকারির আলুগুলো যা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এতে তো সবই মোটামুটি দেওয়াই আছে, এবার চিংড়ি মাছটাও দিয়ে দিই, ভেজে রাখা চিংড়ি মাছ। তো এটা দিয়ে আর সুন্দর করে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে আবারও 5-7 মিনিট মতো ফুটিয়ে নেবো, তারপরে কিন্তু না দিয়ে দেবো। তো চলো চিংড়ি মাছটা সুন্দর করে মিশিয়ে একটু ঝোল ঝোলই রাখবো ভাবছি। এটা আলু পটল চিংড়ির রসা না, আলু পটল চিংড়ি হালকা একটু গামাখা গামাখা ঝোল। তো চলো এটা ভালো করে ফুটে যাক, তারপরে এটা নাবিয়ে দেবো। আর এইদিকে টমেটোটা একটু নরম হোক, তারপরে মশলাপাতি অ্যাড করবো। বন্ধুরা এই যে আলু পটল চিংড়ি কিন্তু রেডি, এবার নাবিয়ে দেবো। তো চলো এটা নামাবো, তার আগে এইদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। এখানে রয়েছে আদা রসুন জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে কিন্তু মশলাতে হবে। আদা রসুনও রয়েছে, কিন্তু আদা রসুন জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দেবো। খুব বেশি ঝাল করবো তো খুব বেশি ঝোল করবো না, হালকাই ঝোল রাখবো। তো চলো এটা একটু কষে যাক, তার আগে এটাকে নাবিয়ে দিই, নাহলে ঝোলটা পুরো মরেই যাবে ফুটে ফুটে। বন্ধুরা এ দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, অল্প করে দিয়েছি জল। তো চলো এবারে মাছগুলো দিয়ে দেবো, এই যে মাথা দিয়ে দিলাম, লেজা দিয়ে দিলাম। আজকে মাছগুলো এত টুকরো টুকরো করেছে না, মাছটা গরম হয়ে গেল, একটু টুকরো টুকরো ভালো লাগে নাকি, খাবো ভালো এক পিস ভালো খাবো, তাও একটু মানানসই খাবো। এইগুলো কোনো মাছ দেখো, মাছের সাইজ দেখলে মনে হয় একদম মাথা গরম হয়ে যায়, যেন চিলি ফিস করবো আর কি বলবো। তো যাই হোক এই যে দিয়ে দিলাম, এবারে একটু গরম মশলাও দিয়ে দেবো, কারণ যেহেতু ঝাল করছি আর এগুলো তো মরারই বরফের রই, সেই জন্য একটু গরম মশলা ছোট মশলা দিয়ে একটু করলে ভাল লাগে খেতে। তো চলো এবার সুন্দর করে একটু ফুটে যাক, তারপরে আসছি আবার। বন্ধুরা এই যে রুই মাছের ঝাল বলো কালিয়া বলো একদম রেডি।
তো চলো এবার নাবিয়ে নেব। আর এর সাথে সাথে কিন্তু আজকে রান্না আমার কমপ্লিট। তো কেমন লাগলো আজকে রান্না বান্না তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো তোমার সাথে আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই ভালোবাসা দিতে থাকো। এই দেখো লেজা যেটা আমার। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যা যারা এখনও ফলো করোনি ফলো করে পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা, আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মানেই তো একটু ভালো মন্দ খাওয়ার দিন। তো চলো দেখা যাক আজকে মেনুতে আমি কি কি রেখেছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো প্রথমেই দেখে নেব আজকের লাঞ্চ মেনুতে আমি কি কি রেখেছি। তো থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, রয়েছে দেখো গরম গরম সাদা ভাত, এখানে রয়েছে এক টুকরো পাতিলেবু, এখানে রয়েছে পটল চিংড়ি, আর রয়েছে রুই মাছের কালিয়া, আর রয়েছে পেঁপে সেদ্ধ, সেটা কর্তামশাই খায় না বলে তাকে আর দিইনি। তো কর্তামশাই তো একদম সাইড করে নিল সব, এবারে দেখো একদম ঢেলে নেবে কি, প্রথমে হচ্ছে পটল চিংড়ি। চিংড়ি মাছ কিন্তু আমার কর্তামশাইয়ের খুব পছন্দের একটা মাছ, কারণ এই মাছে কাঁটা নেই, কোনো খেতে ঝামেলাও নেই। যাই হোক পটলগুলো সাইড করে দিচ্ছে, বুঝতেই পারছো নাম সাক্ষী একটা খাবে আর বাদ বাকি সব রেখেই দেবে আর নয় ফেলে দেবে। তো যাই হোক একটু লেবু চিপে নিল, আর আলু মালুর চটকে একদম সুন্দর করে মেখে ডেকে নিয়েছে। তো পটল চিংড়ি আমি কিন্তু একদম সিম্পলভাবেই করি, যেমন আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এই দিয়েই করি, আমি কোনো পেঁয়াজ রসুন দিই না। তো বেশ ভালোই লাগে খেতে, চিংড়ি মাছের পপার যে স্বাদটা গন্ধটা সেটা পাই। তো যাই হোক কর্তামশাই একদম সুন্দর করে মেখে চিংড়ি দিয়ে আলু দিয়ে চটকে একদম সুন্দর করে খাচ্ছে। তো যেহেতু বললাম ওর চিংড়ি মাছটা খুব পছন্দের মাছ, সে আলু পটল চিংড়ি হোক বা বেগুন চিংড়ি হোক বা ইছর চিংড়ি হোক, সবই কিন্তু চিংড়ি মাছ যেটা সেখানে আমার কর্তামশাই, বুঝতে পারছো। আর চিংড়ি মাছ এমনই একটা মাছ যেটা সব কিছুর সাথেই যায়। তো দেখো পটলটা খাচ্ছিল না, আমি যেই বললাম সে আবার পটলটা বের করেছে, পটলের আবার দানা ফেলবে এই ফেলবে, কচি কচি দানা ফেলার কি দরকার। তো যাই হোক একদম পটল নিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিল। তো চলো পটল চিংড়িটা বললো বেশ ভালোই হয়েছে হালকার ওপরে। তো পটল চিংড়ি খাওয়া তো শেষ, এবার কি রয়েছে রুই মাছের কালিয়া, যেটা আমি পেঁয়াজ আদা রসুন টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে একদম রসিয়ে কষিয়ে করেছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া, কিন্তু ঝাল একদমই হয়নি কারণ আমি লঙ্কা ফেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি। তো একটু লেবু চিপে নিয়ে কর্তামশাই কিন্তু সুন্দর করে মাখামাখি করছে, আর রুই মাছটা আজকে একটু কড়া করেই ভেজেছি, কড়া করে কালিয়া করলে বেশ ভালোই লাগে। তো দেখো মাছটা এবার ভাঙছে, ও বাইরেটা লাল আর ভেতরটা পুরো সাদা, দেখছো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো বলতে বলতে জিভে জল চলে এসছে। তো কর্তামশাই কিন্তু সুন্দর করে একদম খাচ্ছে, আর রুই মাছের কালিয়া বলো কাতলা মাছের কালিয়া বলো, কালিয়া ব্যাপারটাই যেন একটা আবেগ, ভালোবাসা, বেশ ভালো হবে এটা মাথায় রাখতে হবে। আর তার মধ্যে যদি মাছটা ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো কর্তামশাই বললো মাছটাও খুব সুন্দর আর ঝোলটাও মানে কালিয়াটাও খুব ভালো হয়েছে। তো এইভাবে কিন্তু আজকে রবিবার দুপুরে খাওয়া দাওয়া আমাদের চললো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে ফলো করে পাশে থেকো।